हाय फ्रेंड्स, वेलकम टू माय चैनल स्टडी विद ईशानी। 23 जुलाई 2020 कारेंट अफेयर्स निये एलाम आज के सेटे। तुम्हारे जो मोट 10 कारेंट अफेयर्स आछे तार साथे साथे आमी एक्सट्रा फैक्टगुलो बोले देव आर स्टैटिक जीके गुलो बोले देव। तुम्हारा भिडियोटार प्रथम थेके शेष पर्यन्त देखो, भालो लागले लाइक करो और चैनल नतून हुए थाकले सबस्क्राइब करो। ओके, चलो देखे नी आज के कारेंट अफेयार्सर प्रश्नगुलो। प्रथम प्रश्न, नवीन रोजगार छात्री योजना लॉन्च करलो कौन राज्य सरकार? सठिक उत्तर हो जाए ऑप्शन बी, उत्तर प्रदेश। राज्य तपशिली जाति सर्वांगीण विकाशेर जोन्नो एई योजना लॉन्च करा हुए छे। उत्तर प्रदेशे राजधानी लखनऊ, बर्तमान मुख्यमंत्री योगी आदित्यनाथ, बर्तमान राज्यपाल आनंदीबेन पैटेल। दो नम्बर प्रश्न, 2020 हांगेरियन ग्रैंड प्रिक्स जीतलें कौन रेसिंग कार ड्राइवर? सठिक उत्तर हो जाए ऑप्शन सी, लुइस हैमिल्टन। तिनी ब्रिटिश रेसिंग कार ड्राइवर, हांगेरी राजधानी बुदापेस्ट, मुद्रार नाम हांगेरियन फोरिंथ, बर्तमान राष्ट्रपति जानोस आदेर। तीन नम्बर प्रश्न, विश्व दाबा दिवस पालन करा हय प्रति बछर कौन दिन? सठिक उत्तर हो जाए ऑप्शन बी, 20 जुलाई। 1924 সালের 20 জুলাই প্যারিসে ইন্টারন্যাশনাল চেস ফেডারেশন প্রতিষ্ঠার দিনটিকে স্মরণ করতেই এই দিন পালিত হয়। বর্তমান হেডকোয়ার্টার লুসান, সুইজারল্যান্ড। বর্তমান সিইও হলেন জিওফ্রে ডি বর্গ। বর্তমান প্রেসিডেন্ট আরকাদি ডিভোরকোভিচ। চার নম্বর প্রশ্ন দেখব, জোরাম মেগা ফুড পার্কের উদ্বোধন করা হলো কোথায়? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মিজোরাম। এটির উদ্বোধন করলেন কেন্দ্রীয় ফুড প্রসেসিং মন্ত্রী শ্রীমতী হরসিমরত কৌর বাদল। মিজোরামের রাজধানী আইজল, বর্তমান মুখ্যমন্ত্রী জোরাম থাঙ্গা, বর্তমান রাজ্যপাল পি এস শ্রীধরন পিল্লাই। পাঁচ নম্বর প্রশ্ন, দি এন্ড গেম শিরোনামে বই লিখলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, হুসেন জাইদি। তিনি ভারতের প্রাক্তন অনুসন্ধান সাংবাদিক। ছ নম্বর প্রশ্ন, সম্প্রতি প্রয়াত লালজি ট্যান্ডন কোন রাজ্যের রাজ্যপাল ছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, মধ্যপ্রদেশ। মৃত্যুকালীন তার বয়স হয়েছিল 85 বছর। 2018 সালে তিনি বিহারের রাজ্যপাল এবং 2019 সালে তিনি মধ্যপ্রদেশের রাজ্যপাল হিসেবে নিযুক্ত হয়েছিলেন। মধ্যপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। সাত নম্বর প্রশ্ন, মুখ্যমন্ত্রী ঘর ঘর রেশন যোজনার অনুমোদন করল কোন রাজ্যের মন্ত্রিসভা? সঠিক উত্তর অপশন এ, দিল্লি। এই যোজনার আওতায় বাড়ি বাড়ি রেশন পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হবে। দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল, বর্তমান রাজ্যপাল অনিল বৈজল। আট নম্বর প্রশ্ন, করুর বৈশ্য ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসেবে নিযুক্ত হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রমেশ বাবু। করুর বৈশ্য ব্যাংকের হেডকোয়ার্টার করুর, তামিলনাড়ু, প্রতিষ্ঠা সাল 1916। ন নম্বর প্রশ্ন, আইসিসি টেস্ট র্যাঙ্কিংয়ে বিশ্বে নাম্বার ওয়ান টেস্ট অলরাউন্ডার হলেন কে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, বেন স্টোকস। তিনি ইংল্যান্ডের ক্রিকেট খেলোয়াড় এবং টেস্ট ভাইস ক্যাপ্টেন। দশ নম্বর প্রশ্ন, পিচিচি অ্যাওয়ার্ড 2020 জিতলেন কোন প্রখ্যাত ফুটবলার? সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, লিওনেস মেসি। তিনি আর্জেন্টিনার প্রখ্যাত ফুটবল খেলোয়াড়, এটা নিয়ে মোট 7 বার তিনি এই পুরস্কার পেলেন। তাহলে বন্ধুরা, এই ছিল আজকের সেটে তোমাদের জন্য 10 কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করে দাও। আর নতুন বন্ধুরা, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে আমার ভিডিওর পরবর্তী নোটিফিকেশন তোমাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যায়। যারা ইতিমধ্যে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা স্টাডি উইথ ঈশানী এই ফেসবুক পেজের সাথেও অ্যাড হয়ে যেতে পারো। ফেসবুক পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, আর ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের প্লেলিস্ট লিঙ্ক।
তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখতে থাকো। আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে। ভালো থেকো, বাই।